हेलो फ्रेंड्स, वेलकम टू त्रिपुरा जॉब पोर्टल। बंधुरा सोफेट थेके जखनी त्रिपुरा फरेस्ट डिपार्टमेंट सह और अन्यान्य कोयेकटी डिपार्टमेंट एंड एजेंसिर मध्ये नियोगेर जोन्नो एकटा भैकेंसि पब्लिश होयेछिलो सोसाइटी फर एंटरप्रेन्योरशिप डेवलपमेंटर पोर्टाले, तखनी किन्तु आमरा सेई भैकेंसिर ऊपर आमादेर चैनले भिडियो आपलोड करी एबं आपलोड करार किछुक्षण परेई आमरा देखते पाई सेई ভিডিওর কমেন্ট বক্সে অসংখ্য কমেন্ট এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে অনেকেই আমাদের এসএমএস করেছে, পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যেও। তখন আপনাদের এসএমএস এবং কমেন্টগুলো দেখে আমরা বুঝতে পারি যে অসংখ্য সাবস্ক্রাইবারের মধ্যে সোফেডের এই ভ্যাকেন্সি সংক্রান্ত অনেক রকম ডাউটস রয়েছে। তো আমরা ভাবলাম যে একটি ভিডিও তৈরি করে এই ডাউটসগুলো ক্লিয়ার করা প্রয়োজন রয়েছে। তো আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লিয়ারিফাই করব যে এই ভ্যাকেন্সিটার জন্য কারা কারা এলিজিবল হবে, কোন কোন পোস্টগুলোর জন্য রাজ্যের প্রায় 8টি ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করা যাবে, কিভাবে আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন, কমপ্লিট ইনফরমেশন আজকের এই ভ্যাকেন্সি সংক্রান্ত আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন। আমি আশা করছি যে আজকের ভিডিওটি দেখার পর সোফেডের এই ভ্যাকেন্সি সংক্রান্ত আর কোনো ডাউটস আপনার থাকবে না। টোটাল আমরা এখানে 19টি কোশ্চেন পিক করেছি এবং 19টি কোশ্চেনেরই আনসার আমরা এই ভিডিওর মধ্যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা একেবারে নোটিফিকেশন দিকে চলে যাব এবং আমাদের একে করে আমরা আমাদের আপনাদের করা কোশ্চেনগুলো দেখে নেব। প্রথমে বলবো যে এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেকটা কষ্ট করতে হয়েছে, তাই আপনাদের কাছে একটি লাইক চাইব, সাবস্ক্রাইব করতে আজকের এই ভিডিওর মধ্যে বলবো না। যদি আপনাদের পসিবল হয় তাহলে করে নেবেন। এখন বন্ধুরা আমরা নোটিফিকেশনে যাব। এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন। তবে আমি প্রথমে ক্লিয়ার করে দিই যে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে শুধুমাত্র নিয়োগটা হচ্ছে না, এখানে সোফেডের মাধ্যমে নিয়োগটা হবে। ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট একই সঙ্গে ওয়ান স্টপ সেন্টার এবং ড্রাগ কন্ট্রোল অফিসের মধ্যে। এটা ডাইরেক্টলি ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি নয়, বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। এর পাশাপাশি যদি আমরা ভ্যাকেন্সির কথা বলি তাহলে এখানে টোটাল অ্যাপ্রক্সিমেটলি 70 মতো ভ্যাকেন্সি রয়েছে। অনেকেই দেখলাম 100 উপর দিয়েছে, কেউ 200 উপর, কেউ 300 উপর ভ্যাকেন্সি এখানে দিয়েছে। আপনারা ভালো করে দেখে নেবেন, এখানে বন্ধুরা 60 বা 70 উপর কোনো ভ্যাকেন্সি এখানে নেই। যাই হোক, আমি যদি আমাদের প্রথম আজকের কোশ্চেনটা নিই তাহলে অনেকেই কমেন্ট করেছে যে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। আমরা একেবারে অ্যাপ্লিকেশন ফর্মের দিকে চলে যাব এবং দেখব কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। এটা হচ্ছে ফর্মটা। বন্ধুরা আজকের ভিডিওটা একটু লং হবে কারণ আমরা 19টি কোশ্চেন টোটাল নিয়েছি আপনাদের করার, যেগুলো করেছেন আপনারা। এখন এখানে বন্ধুরা দেখুন, এখানে প্রথমে যে বিষয়টা রয়েছে প্রেয়ার ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন, এখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো মধ্যে কোন পোস্টগুলো আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেই পোস্টের নামটা আপনি এখানে লিখবেন। ধরুন আমি এখানে মাল্টিপারপাস হেল্পারের জন্য অ্যাপ্লিকেশন করব, তো আমি এখানে মাল্টিপারপাস হেল্পার বন্ধুরা লিখে নেব। তারপর হচ্ছে আইটেম নাম্বার। আইটেম নাম্বার বন্ধুরা আপনারা পাশেই পেয়ে যাবেন, দেখুন এখানে সাথে কিন্তু আইটেম নাম্বার রয়েছে, এই যে নেম অফ দ্য পোস্ট এবং আইটেম নাম্বার। তো আমি যে মাল্টিপারপাস হেল্পারের জন্য অ্যাপ্লিকেশন করব সেটার একটা আইটেম নাম্বার রয়েছে, যেটা 13। এই 13 আমাকে বন্ধুরা কিন্তু নিচে এখানে লিখতে হবে, 13 আমি এখানে লিখে নেব। তারপর এখানে ক্যান্ডিডেটের নাম লিখবেন, আপনি এখানে আপনার নামটা লিখবেন তবে সেটা ক্যাপিটাল লেটারের মধ্যে। তারপর আপনি চাই আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম আপনি এখানে লিখবেন, সঙ্গে আপনার পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। তো মনে রাখবেন পিআরটিসি কিন্তু সঙ্গে দেবেন এই ফর্মটার। এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেসের মধ্যে আপনার ভিলেজটা লিখবেন, আপনার পোস্ট অফিস কোথায় লিখবেন, সাব ডিভিশন কোথায় রয়েছে লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন এবং আপনার এরিয়া পিনকোডটা লিখবেন। এরিয়া পিনকোড বন্ধুরা আপনারা আপনাদের আধার কার্ডের মধ্যেও পেয়ে যাবেন। এবং এখানে যদি আমরা প্রেজেন্ট অ্যাড্রেস দেখি, যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম এগুলোকে আবার এখানে লিখে নেবেন। এখন এখানে সোশ্যাল ক্যাটাগরি রয়েছে, অবশ্যই কাস্ট সার্টিফিকেট সঙ্গে দিতে হবে, এসসি নাকি এসটি নাকি ইউআর। দেখুন এখানে ওবিসি নেই, আমি আগের ভিডিওতেও বলেছি ওবিসি ক্যান্ডিডেটরা চাইলে ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারে। তা যদি আপনার এসসিও না হন এসটিও না হন তাহলে আপনি ইউআর এখানে ক্লিক করবেন, বাকি আপনি চাইলে যে কোনোটা ক্যাটাগরি আপনি এখানে টিক করতে পারেন যেটা আপনার রয়েছে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে লিখবেন, আলটিমেটলি মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেবেন। এখানে ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে নেবেন, আপনার মোবাইলের মধ্যে আপনি ইমেলে গিয়ে দেখে নেবেন আপনার কী ইমেল রয়েছে সেটা এখানে লিখে নেবেন। আপনার ডেট অফ বার্থটা বন্ধুরা লিখতে হবে এখানে, মাধ্যমিকে বা বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনাকে সঙ্গে দিতে হবে, এখানে ডেট লিখবেন। যদি আমি ধরি এক্সাম্পল হিসেবে যে 3rd মার্চ 1997, তাহলে এখানে 03
04-03-03-1997 আপনাকে এখন লিখতে হবে। এখানে ডে লিখবেন, এখানে মান্থ এবং এখানে ইয়ারটা লিখবেন। তারপর হচ্ছে বন্ধুরা অ্যাজ অন ফার্স্ট 1/6/2023 সেটা ক্যালকুলেট করে আপনার এখানে ইয়ারটা লিখবেন এবং কত মাস রয়েছে এবং কত দিন রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে আমি জানিয়ে দিই যে আপনার মার্কশিট কিন্তু এখানে প্রয়োজন পড়বে। দেখুন এখানে আপনি প্রথমত যদি আপনি 5% তাহলে এটাও লিখতে পারেন, যদি আপনি 10% তাহলে এটাও লিখবেন, 12% এটাও লিখতে পারেন, গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েট লিখবেন, যেটা হচ্ছে সেটা লিখবেন। এখানে আপনার লেখার পর এক্সামিনেশন নাম লেখার পর এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নাম লিখবেন। যদি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে ত্রিপুরা ইউনিভার্সিটি লিখবেন, টিবিএসসি বোর্ড থেকে হলে টিবিএসসি বোর্ড লিখবেন, ইয়ার অফ পাসিং আপনি কোন সালে পাস করেছেন সেটা এখানে লিখবেন। তারপর বন্ধুরা আপনার সিজিপিএ, দেখুন এখন কলেজের মধ্যে সিজিপিএ রয়েছে, সিজিপিএ লিখতে পারেন যদি গ্র্যাজুয়েট হন, বা পার্সেন্টেজ থাকলে আপনি এখানে পার্সেন্টেজও লিখতে পারেন, এবং সিজিএ পার্সেন্টেজটা কী রয়েছে সেই পার্সেন্টেজটা আপনি এখানে লিখে নেবেন। এটা হচ্ছে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ক্রাইটেরিয়াটা সেটা এখানে লিখে নেবেন। প্রিভিয়াস যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এগুলো লিখবেন, অনেকের থাকবে না, কারণ হচ্ছে কমেন্ট দেখে আমরা যতটুকু বুঝলাম যে সবাই ফ্রেশার্স, তাই আমরা এটাকে ছেড়ে দিচ্ছি। এখন যদি বন্ধুরা আপনার এখানে ডিক্লারেশন রয়েছে, এখানে সিগনেচার করে নেবেন, এখানে প্লেস এবং যে ডেটটি আপনি সাবমিট করবেন সেই ডেটটি এখানে লিখবেন। কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো এখানে রয়েছে, আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম। এখানে আসলে এগুলো ফিল আপ করার প্রয়োজন নেই, শুধু আপনি আবারও পোস্টের নামটা লিখবেন। এখন আপনি এখানে আপনার নামটা লিখে নেবেন ক্যাপিটাল লেটারে এবং ফাদার্সের নাম বা হাজব্যান্ডের নাম লিখবেন, সিগনেচার আপনি এখানে করে নেবেন, বাকি কাজ সোফেট করবে। তবে এখানে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু লাগাতে হবে। এটা বন্ধু আপনাদের এডমিট কার্ড, সেটা আপনাকে কাট করে দিয়ে দেওয়া হবে সাথে সাথে। তো এটা হচ্ছে প্রথম বিষয় কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা আমি দেখিয়ে দিলাম। তারপরের যে কমেন্টটা সবথেকে বেশি করা হয়েছে সেটা হচ্ছে ভিলেজ কমিউনিটি ওয়ার্কারের জন্য কোন কোন ব্লক থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। দেখুন আমাকে যেতে হবে ভিলেজ কমিউনিটি ওয়ার্কারের যে পোস্টটা রয়েছে সেটার মধ্যে, এটা হচ্ছে ভিলেজ কমিউনিটি ওয়ার্কারের পোস্ট এবং এখানে টোটাল 39 ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ত্রিপুরার জন্য। ইউর জন্য 20টি, এসটির জন্য 12টি এবং এসসির জন্য 60টি। কোয়ালিফিকেশন আমরা পরে আসছি। দেখুন আমি জানিয়ে দিই যে ভিলেজ কমিউনিটি ওয়ার্কারের জন্য আপনি রাজ্যের সবগুলো ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কিছু কিছু ডিস্ট্রিক্টের ব্লকগুলো থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেই ব্লকগুলোর নাম কি আমরা সেগুলো একবার দেখে নেব। দেখুন এখানে রয়েছে প্রথমে নোট দিয়ে যে ভিলেজ কমিউনিটি ওয়ার্কার উড বি পোস্টেড অ্যাট ফলোয়িং ভিলেজেস। এখানে ব্লকের নাম রয়েছে এবং ব্লকের আন্ডার যে ফরেস্ট বিট অফিস রয়েছে সেটা রয়েছে এবং সেই ব্লকের মধ্যে কোন কোন ভিলেজগুলোর মধ্যে আপনাদের পোস্টিং হবে সেটা এখানে রয়েছে। দেখুন এখানে প্রথমে রয়েছে আমবাসা ব্লক, সালেমা ব্লক, দুর্গাচমনি ব্লক, ডম্বুরনগর ব্লক, মনু ব্লক, তাছাড়া ছামনু ব্লক, জম্পু হিল, দাসদা এবং দমছড়া। এই ব্লকগুলোর যে মধ্যে যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট সাইটে কিন্তু আপনার পোস্টিং হবে। এখন আপনি এই ব্লকগুলোর পাশাপাশি যে ভিলেজগুলো রয়েছে সেই ভিলেজগুলো আপনারা একবার দেখে নেবেন। দেখুন আমি যদি প্রত্যেকটা ভিলেজের নাম এখানে বলতে যাই তাহলে ভিডিওটা বন্ধুরা অনেকটাই লং হবে, এমনিতেও আজকের ভিডিওটা অনেকটা লং হবে কারণ আমরা প্রত্যেকটা বিষয় কভার করার চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে। তো শুধুমাত্র এই ব্লকগুলো থেকে অ্যাপ্লিকেশন করা যাবে, অন্য ব্লক থেকে আপনি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন না, শুধুমাত্র এই ভিলেজ কমিউনিটি ওয়ার্কার পোস্টের জন্য। আশা করছি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। তারপরের যে কোশ্চেন সবথেকে বেশি করা হয়েছে যে ত্রিপুরার কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে। দেখুন আপনি যদি আমরা এখানে বলি তাহলে আপনি চাইলে ত্রিপুরার যে প্রায় 8টি ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন কয়েকটি পোস্ট ছাড়া। যেমন বন্ধুরা এই ভিলেজ কমিউনিটি ওয়ার্কারের জন্য আপনি কিন্তু সবগুলো ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। দেখুন এখানে বলা হয়েছে এই হাই স্কুল অর এ হায়ার একাডেমিক ডিগ্রি ইজ ডিজারেবল, অর্থাৎ এই পোস্টের জন্য যদি আপনি বন্ধুরা 10 পাস করে থাকেন বা 8 পাস বা যদি আপনি 5 পাস করে থাকেন অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা বন্ধুরা আপনার গ্র্যাজুয়েশন করা থাকলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন কারণ এগুলো ডিজারেবল রয়েছে। কিন্তু এখানে মেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে শুড বি অ্যান ইনহ্যাবিটেড অফ রেসপেক্টিভ প্রজেক্ট ভিলেজেস, এটা বন্ধুরা আপনাদের প্রয়োজন পড়বে। তো আমি দেখিয়ে দিয়েছি যে কোন কোন ব্লক থেকে অ্যাপ্লিকেশন করা যাবে ভিলেজ কমিউনিটি ওয়ার্কারের জন্য। তো এই এই যে পোস্ট রয়েছে এই পোস্টের জন্য আপনি চাইলে সব ব্লক থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, যে স্পেসিফিক ব্লকগুলোর নাম এখানে উল্লেখ রয়েছে শুধুমাত্র এই ব্লকগুলো থেকেই অ্যাপ্লিকেশন করা যাবে। তাছাড়া আপনি বাকি যে পোস্টগুলো রয়েছে এগুলোর জন্য আপনি চাইলে রাজ্যের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এর উত্তর আমরা দিতে পেরেছি আশা করছি। তারপর বলা হয়েছে যে
ফিমেলরা অ্যাপ্লিকেশন করতে পারবে কি না। দেখুন ফিমেলরা তো অ্যাপ্লিকেশন করতে পারবেই, এখানে ইমেল ফিমেলের জন্য অনেকগুলো পোস্টই রয়েছে মোটামুটি যদি আমরা দেখি। তাহলে দেখুন এখানে এটাও কিন্তু ফিমেলদের জন্য, সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর, তাছাড়া বন্ধুরা কেস ওয়ার্কার ফিমেল, এগুলো কিন্তু ফিমেলের জন্য। তাছাড়া কাউন্সিলর এটাও ফিমেলের জন্য, মাল্টিপারপাস হেল্পার এটা উমেনের জন্য। তো উমেনের জন্য হলো এখানে বলা হয়েছে এনি পার্সন প্রেফারেবলি উমেন হু ইজ লিটারেট, অর্থাৎ শুধুমাত্র ফিমেলরা নয় মেলরও চাইলে এর জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারে। তো এই ভ্যাকেন্সির জন্য ফিমেলরাও কিন্তু ইলিজিবল। তারপরের যে কোশ্চেন সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট এখানে হবে কি না। দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো ফরেস্ট গার্ড নিয়োগ হচ্ছে না, তাই এখানে আপনাদের কোনো প্রকার ফিজিক্যাল টেস্ট কিন্তু হবে না। তারপরের যে প্রশ্নটা করা হয়েছে সবথেকে বেশি, যে অ্যাপ্লিকেশন ফি কখন এবং কিভাবে আমরা পে করব। দেখুন এখানে নিচে আসলে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে করতে হবে। এখানে বলা হয়েছে যে এভরি ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু পে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি 236 রুপিস রেস 200 প্লাস 80% জিএসটি থ্রো এনইএফটি আরটিজিএস ইউপিআই ইন দ্য ফলোয়িং ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে বন্ধুরা সেটাকে পে করে দেবেন। তবে আমি বলবো যে আপনার প্রথমত ব্যাঙ্কে গিয়েই এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আপনার সেটাকে পে করতে পারেন, যদিও এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে আইএফএসসি কোড থেকে শুরু করে ব্যাঙ্ক ব্রাঞ্চের নামও কিন্তু এখানে রয়েছে। তাছাড়া আমি বলবো আপনারা যখনই সফটওয়্যারে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে যাবেন তখন আপনারা তাদের সঙ্গে কথা বলে, এখানে বলতে যদি তাদের কোনো ইউপিআই আইডি থাকে তাহলে আপনারা গুগল পে দিয়েও সেটা করতে পারেন। তাছাড়া ডিরেক্টলি ব্যাঙ্ক ট্রান্সফারও কিন্তু গুগল পে থেকে হয়, তাই আপনারা সফটওয়্যারে যখন যাবেন সাবমিট করতে অ্যাপ্লিকেশনটা তখন তাদেরকে জিজ্ঞেস করে যদি বন্ধুরা ডাইরেক্টলি ব্যাঙ্ক ট্রান্সফার হয় তাহলে আপনি গুগল পে দিয়ে কিন্তু সেটাকে পে করতে পারবেন। যদি পসিবল হয় তাহলে বন্ধুরা আমি ভিডিওর একেবারে সাইডে লাগিয়ে দেব যে কিভাবে গুগল পে দিয়ে পেটা করে পেমেন্টটা করবেন এবং কিভাবে সেটা একটা প্রুফ আপনি প্রিন্ট করে নেবেন। তো এই বিষয়টা বন্ধুরা আমরা আশা করছি এর বিষয়ে আমরা আপনাদের দিতে পেরেছি। তারপরের যে প্রশ্নটা করানো হয়েছে যে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে কি না। দেখুন এখানে যে পোস্টগুলো রয়েছে আমরা প্রথম দিকের প্রথমে বলেছিলাম যে সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু করে যদি আমরা দেখি তাহলে সিরিয়াল নাম্বার 7 পর্যন্ত এগুলোর জন্য কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে। কিন্তু ভিলেজ কমিউনিটি ওয়ার্কার, তাছাড়া বন্ধুরা যদি আমরা দেখি আরও মাল্টিপারপাস হেল্পার, জুনিয়র সায়েন্টিফিক অফিসার এবং টেকনিক্যাল অফিসার ড্রাগস, এই পোস্টগুলোর জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না। তারপরের যে প্রশ্নটা এখানে সবথেকে বেশি আমরা পেয়েছি যে এজ লিমিট কি প্রয়োজন। দেখুন প্রত্যেকটা পোস্টের পাশাপাশি কিন্তু এখানে এজ লিমিট রয়েছে আপ টু 40, ম্যাক্সিমাম আপ টু 40, তবে মাল্টিপারপাস হেল্পারের জন্য 40, জুনিয়র সায়েন্টিফিক অফিসারের জন্য 21 থেকে 50, টেকনিক্যাল অফিসার্স ড্রাগের জন্য আপনাদের 21 থেকে 50 হতে হবে, আর বাকিগুলোর জন্য বন্ধুরা আপ টু 40 ইয়ার্স অবধি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই বিষয়টা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরের যে প্রশ্ন, ভিলেজ কমিউনিটি ওয়ার্কারের জন্য কার এলিজিবল। দেখুন ভিলেজ কমিউনিটি ওয়ার্কারের জন্য আপনি চাইলে যদি মেল হন অ্যাপ্লিকেশন করতে পারবেন, ফিমেল হলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে শুধুমাত্র যে মেলরা অ্যাপ্লিকেশন করতে পারবে বা ফিমেলরা এমনটা নয়, দুজনেই করতে পারবে, তবে ওই রেসপেক্টিভ ব্লকের আন্ডারে কিন্তু হতে হবে, তাহলে আপনি ইলিজিবল। তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই জবটা কি পার্মানেন্ট নাকি কন্ট্রাকচুয়াল জব। দেখুন বন্ধুরা এটা কিন্তু প্রথমেই ক্লিয়ার করা হয়েছে যে এটা পার্মানেন্ট জব নয়, এটা 11 মান্থের কন্ট্রাকচুয়াল জব। তো যখনই কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তখন যে কোনো সময় কিন্তু সফটওয়্যার চাইলে আপনাকে টার্মিনেট করতে পারে, পার্মানেন্ট হওয়ার কিন্তু এখানে কোনো চান্স নেই। কারণ সফটওয়্যারের কোনো যতগুলো রিক্রুটমেন্ট করে কোনোটাই কিন্তু কখনই রেগুলার বা পার্মানেন্ট হয় না। তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে 5th, 8th, 10th, 12th বা গ্র্যাজুয়েট যারা রয়েছে সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে কি না। অবশ্য বন্ধুরা পারবে, প্রথম দিকের পোস্টগুলো আমরা ছেড়ে দিলে এখানে ভিলেজ কমিউনিটি ওয়ার্কারের জন্য করতে পারবে যদি আপনি 5 পাস হন, 8 পাস বা 10 পাস বা 12th পাস বা গ্র্যাজুয়েট আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তাছাড়া এখানে আরও কিছু পোস্ট রয়েছে যেটা হচ্ছে মাল্টিপারপাস হেল্পার, এখানে বন্ধুরা আপনি 5 পাস বা 8 পাস বা যদি আপনি 10th বা 12th বা গ্র্যাজুয়েট হন অ্যাপ্লিকেশন করতে পারেন, এগুলোর জন্য আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে জুনিয়র সায়েন্টিফিক এগুলোর জন্য আপনি পারবেন না। তারপরের যে প্রশ্ন যে এর জন্য অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কী। বন্ধুরা লাস্ট ডেট তো আমি ভিডিওতে বলেছিলাম, আপনারা ভিডিও না দেখলে সেগুলো কখনোই বুঝতে পারবেন না। দেখুন অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু 20 জুন 2023 কিন্তু আপনাদের লাস্ট ডেট থাকবে অ্যাপ্লিকেশন করার। তারপর হচ্ছে ইন্টারভিউ ডেট। দেখুন বন্ধুরা
প্রথমত আপনাদের কাজ হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করা। তো প্রথমত আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করুন, তারপর সোফেডের পোর্টালে যখনই ইন্টারভিউ হবে তখন সেটা জানানো হবে এবং যখনই ইনফর্ম করা হবে তাদের পোর্টাল থেকে আমরা যখনই সেই নোটিফিকেশন ডাউনলোড করব তখন আমরা আমাদের কমিউনিটি ট্যাবের মধ্যে সেটাকে দিয়ে দেব, তখন আপনারা জানতে পারবেন। তো প্রথমত আপনাদের কাজ অ্যাপ্লিকেশন করা, আগে এটা করে নিন, তারপর যখনই হবে তখন আমরা জানিয়ে দেবো, আপনার সফটওয়্যার পোর্টালও সেটা গিয়ে পেয়ে যাবেন। ইন্টারভিউর সিলেবাস দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো পোস্ট রয়েছে যেগুলোর জন্য বলেছে শুধুমাত্র লিটারেট হলে অ্যাপ্লিকেশন করা যাবে। তো আপনারা বুঝতে পারছেন যে এখানে ইন্টারভিউ কী সিলেবাস দেবে, কোনো সিলেবাসের প্রয়োজন নেই। বিশেষ করে বন্ধুরা মাল্টিপারপাস হেল্পার, তাছাড়া বন্ধুরা আপনাদের ভিলেজ কমিউনিটি ওয়ার্কার, এই পোস্টগুলোর জন্য আপনারা সাধারণ ইন্টারভিউ হবে, তো এখানে কোনো সিলেবাসের প্রয়োজন নেই। তারপর হচ্ছে বন্ধুরা অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, দেখুন অ্যাপ্লিকেশন কিন্তু 12 জুন থেকে শুরু হয়ে গেছে, তো আপনারা চাইলে অ্যাপ্লিকেশন এখনও করতে পারেন। 20 জুন 2023 কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকবে। তারপরে যে প্রশ্ন, রিটার্ন এক্সাম হবে কি না, দেখুন বন্ধুরা আমি এটাও ক্লিয়ার করেছিলাম যে রিটার্ন এক্সাম এখানে হতে পারে, তবে সোফার যতগুলো ভ্যাকেন্সি বের হয় এখানে ইন্টারভিউ হয় না। তারপরেও আমি আপনাদের জানিয়ে দিই, যদি এখানে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা বেশি হয় তাহলে সোফেড কিন্তু এখানে ইন্টারভিউ কন্ডাক্ট করতে পারে, যদিও ম্যাক্সিমাম রিক্রুটমেন্টের ক্ষেত্রে সোফেড কিন্তু ইন্টারভিউ থ্রোতে সিলেক্ট করে, এবং এটা কিন্তু মনে রাখবেন এখানে মেরিট ওয়াইজ কিন্তু সিলেকশনটা হবে। তাই এখানে আপনারা ধরে নিন যে কোনো রিটার্ন হবে না, ইন্টারভিউ থ্রোতে সিলেকশন হবে। আর যদি অ্যাপ্লিক্যান্টের সংখ্যা বেশি হয়, আবারও বলছি, এখানে রিটার্ন এক্সামিনেশন হতে পারে। তারপরের যে প্রশ্ন সবথেকে বেশি করা হয়েছে, মাল্টিপারপাস হেল্পারের জন্য কারা এলিজিবেল, দেখুন মাল্টিপারপাস হেল্পারের জন্য কিন্তু মেল এবং ফিমেল বুথ ক্যান্ডিডেট আর এলিজিবেল, তবে এখানে কোয়ালিফিকেশন আপনি 5, 8 বা 6 যেটাই করে থাকুন না কেন আপনি অ্যাপ্লিকেশন এখানে করতে পারবেন। তবে প্রেফারেন্স কিন্তু বন্ধুরা এখানে ফিমেলদের দেওয়া হবে, যেটা কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে, এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন। তাছাড়া বাকি মেলরও অ্যাপ্লিকেশন করতে পারে যে কোনো কোয়ালিফিকেশানে। তারপর বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স ছাড়া কোন কোন পোস্টগুলোর জন্য সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। একবারে প্রথমে রয়েছে বন্ধুরা আমাদের ভিলেজ কমিউনিটি ওয়ার্কার, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, আপনার পড়বে না। তারপর রয়েছে বন্ধুরা মাল্টিপারপাস হেল্পার, এর জন্য আমাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না। জুনিয়র সাইন্টিফিক অফিসার, এর জন্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না। টেকনিক্যাল অফিসার ড্রাগস, এগুলোর জন্য কোনো এক্সপিরিয়েন্স আমাদের প্রয়োজন পড়বে না। এখন যদি আমি আপনাদের বলি যে পোস্টগুলোর জন্য এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে না, সেই পোস্টগুলোর সংখ্যা হচ্ছে 4টি, এবং এই 4টি পোস্ট মিলে আপনারা দেখে নেবেন টোটাল 51 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেগুলোর জন্য প্রায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এলিজিবল, এবং এই পোস্টগুলোর জন্যই কিন্তু সবথেকে বেশি অ্যাপ্লিকেশন করা হবে। তাই টোটাল 51 ভ্যাকেন্সি রয়েছে এমন, যেগুলোর জন্য আপনাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না। বন্ধুরা এগুলি ছিল আমাদের আজকের ভিডিওর মধ্যে, যেগুলো আপনারা কমেন্ট করেছেন আমরা সেগুলো কালেক্ট করেছি, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই বিষয়গুলোর পর আপনাদের আর কোনো ডাউট থাকবে না। তারপর যদি থাকে তাহলে আপনারা এই ভিডিওর নিচে কমেন্টটা করে যাবেন, আমি চেষ্টা করব যাতে করে আমি রিপ্লাই করতে পারি। দ্যাটস ইট, ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল মেক শিওর লিভ এ কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ গাইজ।